সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমি আমাদের সম্মানিত সভাপতি, আজকের এই সেশনের আমার শ্রদ্ধেয় শিক্ষক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্কলার প্রফেসর ডক্টর এস ইয়াহিয়া রহমান স্যারকে অনুরোধ করছি। দীর্ঘ সময় যাবত উনি আমাদেরকে ভালোবেসে কোরআনের প্রতি ভালোবাসা সারা জীবনই ছিল এবং আছে এবং থাকবে, এবং আমরা আজকে যা কিছু শিখেছি স্যারের পিছনে বিশাল অবদান রয়েছে। আই এম সো গ্রেটফুল এন্ড থ্যাঙ্কফুল টু মাই অনারেবল স্যার, কারণ মানলাম এশকুরি নাসলাম এশকুরিল্লাহ, হু ইজ নট থ্যাঙ্কফুল টু হিউম্যান বিং হি ইজ নট থ্যাঙ্কফুল টু গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ। আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের ভালোবাসার জন্য উনি দীর্ঘ সময় একসাথে বসে থাকতে পারে না, তারপর বসেছিলেন, তাকে অনুরোধ করছি আজকের এই সভাপতির বক্তব্য দেওয়ার জন্য। এবং সভাপতি মহোদয়ের যেহেতু সময় উনি খুবই টায়ার্ড, সেই জন্য উনার পরে আমরা আমাদের ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আমরা সংক্ষিপ্ত রেকমেন্ডেশন গুলো বলবো, ইনশাল্লাহ আপনার সবাই সংযুক্ত থাকবেন। এ পর্যায়ে বক্তব্য সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর এস এম ইয়াহিয়া রহমান হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানিত সভাপতি, বিভিন্ন শ্রেণীর দেশে বিদেশের অতিথিবৃন্দ, আলোচক বৃন্দ এবং দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ সেমিনারের বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন আলোচক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন এবং প্রত্যেকের আলোচনার মধ্যে একটা নতুনত্ব দেখা গেছে। পয়লা রমজান, আন্তর্জাতিক কোরআন বুঝে পড়া দিবস, এই স্লোগানকে সামনে নিয়ে যে আজকের এই দিনটি নির্ধারণ করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। পবিত্র কোরআন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব। পবিত্র কোরআন ইমানদার মানুষের জন্য সবচেয়ে সান্ত্বনার বিষয়। সকলের কথাই এসছে আল্লাহর কোরআন, যে কথা বলা হয়েছে হুদাল্লিন নাস, কোরআন সব মানুষের জন্য হেদায়তকারী, কেবল মুসলমানদের জন্য নয়, মুসলমান অমুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কোরআন হেদায়তকারী। যারাই কোরআন অধ্যয়ন করবে, কোরআনের কাছে আসবে, তারাই হেদায়ত পাবে, তারাই এর পথ পাবে। কোরআনের যে ঘোষণা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘোষণা, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন হয় তোমার পক্ষে প্রমাণ হিসাবে উপস্থিত হবে, নইলে তোমার বিপক্ষে। মূলত কোরআন যারা এর সাথে সম্পর্ক রাখবে, তেলাওয়াত করবে, অর্থ বুঝবে, মানবে, চলবে, তাদের জন্য কোরআন নাজাতের প্রমাণ হিসাবে থাকবে, তার জন্য নাজাতের ওসিলা হবে, তার পরিত্রাণের উপায় হবে। আর যারা কোরআন থেকে দূরে সরবে, কোরআনকে উপেক্ষা করবে, বোঝার চেষ্টা করবে না, তাদের বিপক্ষে কোরআন উপস্থাপিত হবে। সম্মানিত দর্শক শ্রোতা, দীর্ঘ আলোচনা, দীর্ঘ এর ব্যাপক আজকের যে আলোচনা হলো তো বিষয়, এর ভাগ আদায় হয়ে গেছে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন আলোচকদের আলোচনার মাধ্যমে। হাদিস শরীফের যে হাদিসটি আলোচনা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, বুখারী শরীফের মধ্যে যে হাদিসটি আছে, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো যে কোরআন শেখে এবং অন্যকে শিখায়। আমার দৃষ্টিতে এই হাদিসটিতে চারটে ভাগে বিভক্ত। যারা কোরআন শরীফ শিক্ষা করে শব্দ তেলাওয়াত শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, তারা ভালো, আল্লাহ রাসূল বলতে খায়রুকুম সবচেয়ে ভালো। আর দ্বিতীয় আমার বর্ণনা হলো যে যারা কোরআন শরীফের তেলাওয়াত শিক্ষা করে শিখায়, দ্বিতীয় হলো এর অর্থ বোঝার শিক্ষা করে, অর্থ শিক্ষা করে
এবং অর্থ অন্যকে শিক্ষা দেয়। দ্বিতীয় হলো কোরআনের তেলাওয়াতের সাথে সাথে এর অর্থ শিক্ষা করে এবং অন্যকে অর্থ শিক্ষা দেয়। আর তৃতীয় হলো কোরআনের তেলাওয়াত এবং অর্থ বোঝার পরে এর আমল বিধানের নির্দেশ এটা আমল করার শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আর চতুর্থ হলো প্রচার, এই কোরআনের তেলাওয়াত এর অর্থ বোঝা, আমল করা এবং এর প্রচার, এই চারটি ভাগ এর সাথে জড়িত। যারা তো প্রথমটা করবে তারা সবচেয়ে ভালো, যারা অর্থ বুঝবে আরো ভালো, যারা আমল করবে তারা আরো ভালো, যারা এর প্রচার করবে তারা আরো ভালো। যাই হোক, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। পয়লা রমজান আন্তর্জাতিক কোরআন বুঝে পড়া দিবস, আউয়ালু রমাদান আলিয়াউমুল আলামী লিফাহমি মাআনি আল কোরআন, পয়লা রমজান আন্তর্জাতিক কোরআন বুঝে পড়া দিবস এটা মূলত একটা স্লোগান। এটা এ নয় যে শুধু আজকে পয়লা রমজানই বুঝে পড়তে হবে, বরং একটা শুরু করতে হবে, আজই শুরু করতে হবে, সাধারণ মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে হবে, যাতে করে মানুষ আগ্রহান্বিত হয়ে এই কোরআন পড়া শুরু করে, বোঝা শুরু করে, অর্থ বোঝা শুরু করে। ধীরে 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 চেষ্টা করলে অল্প দিনের মধ্যে কোরআন বুঝে পড়তে পারবে এবং ওর অর্থ জানতে পারবে। বুঝে পড়লে বেশি সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব, এতে কোনো সন্দেহ নেই। কেননা রমজান মাসের প্রতিটি ইবাদত কোরআনে হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, মান কারা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানা ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কোরআনে একটি হরফ যে তেলাওয়াত করবে তাকে একটি হাসানা দেয়া হবে, আর একটি হাসানা 10 গুণ বৃদ্ধি, অর্থাৎ একটা হরফ পড়লে 10টা নেকি পাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিফ লাম মিম এটাকে আমি একটা হরফ বলি না, আলিফ আলাদা একটা হরফ, লাম আলাদা একটা হরফ, মিম আলাদা একটা হরফ। অতএব এই আলিফ লাম মিম পড়লেও 30টি নেকি অবশ্যই পাবে, অবশ্যই পাবে। এটা তো 10 গুণ পাবেই পাবে, আর রমজানের জন্য 70 গুণ। প্রতিটি আমল মান তাকাররাবা বিখাসলাতিন মিনাল খায়রে, যে ব্যক্তি রমজান মাসে যে কোনো ভালো কাজ করবে, তেলাওয়াত হোক বা অন্য যে কোনো হোক, 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে অন্য সময়ের চেয়ে। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, বুখারী শরীফে যে হাদিস, কুল্লু আমাল ইবনে আদম, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফ মিন আশারা ইলা 700, আদম সন্তানের প্রতিটি আমল 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হয় প্রত্যেকটা আমল। অতএব 10 গুণ, 70 গুণ, 700 গুণ, এটা যে কোনো মানুষ পেতে পারে, এখলাস থাকলে, আন্তরিকতা থাকলে, নিষ্ঠা থাকলে, পদ্ধতি ভালো থাকলে। অতএব রমজান মাসে তেলাওয়াত এর মাধ্যমে এটা সহজ। আন্তর্জাতিক অর্থ বুঝে পড়া, কোরআন বুঝে পড়ার দিবস আজকে, এটা চেষ্টা করলে আমরা পড়তে পারি, চেষ্টা করলে সহজ সম্ভব। আমি তো সঙ্গক্রমেই বলতে হয় যে রমজান মাসে অন্যান্য ইবাদতের চেয়ে তেলাওয়াত কোরআন, হাদিসের ভাষায় তেলাওয়াতুল কোরআন আফদারুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত সবচেয়ে উত্তম নফল ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেয়। অর্থ বুঝে পড়লে তো খুব ভালো, আমল করলে ভালো, প্রচার করলে ভালো, কিন্তু তেলাওয়াত করলে কোনো অংশে কম নয়। আপনি কোরআন শরীফ একটা খতম করলে, হাদিস শরীফের ভাষায় আপনি একবার কোরআন শরীফ খতম করা রমজান মাসে এটা গুরুত্বপূর্ণ সুন্নত। এটা রমজান মাসে একটা খতম পড়তে পারলে অন্য মাসে 700 খতমের সমান পাচ্ছেন আপনি। কে আছে এত যে প্রতি বছর বারবার হাজার হাজার বার, শত শত বার কোরআন শরীফ খতম করতে পারে? পারে না। অতএব রমজান মাসে অধিক পরিমাণে তেলাওয়াত করলে বুজুর্গ ওলামা মাশায়েখ আল্লাহর প্রিয় বান্দাদের জীবনী দেখা গেছে, রমজান মাস আসলে অন্যান্য আমল ছটখট করে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। অতএব কোরআন তেলাওয়াত করতে হবে,
অর্থ বোঝার চেষ্টা করতে হবে, এটা এর কোনো বিকল্প নেই। আমরা মুসলমান, আমাদের দেশের দুঃখ করে বলতে হয় যে মানুষ জানে না কোরআন, বেশিরভাগ মানুষ জানে না, অনেক মানুষ পড়তে পারে না, অথচ পড়তে হবে আল্লাহর কালাম। আমরা মানুষ হিসাবে, মুসলমান হিসাবে আল্লাহর অর্ডার পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। অতএব মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে যতটুকু চেষ্টা সম্ভব পড়তে হবে, অর্থ শেখা, তেলাওয়াত করা, অর্থ শেখা এবং আমল করা, অন্যদের উৎসাহিত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। সরকারি ভাবে প্রচার করতে পারলে আরো বেশি ভালো হতো, ব্যক্তিগত পর্যায়ে এই বিভিন্ন সংস্থার মাধ্যমে যতটুকু সম্ভব, কোনো অংশে থেকে মাহরুম হওয়ার কিছু নয়, সৌভাগ্য এর সাথে জড়িয়ে আছে, এতে কোনো সন্দেহ নেই। তাই আসুন কোরআন শরীফের নিয়মিত তেলাওয়াত করি, কোরআন শরীফ নিয়মিত অর্থ বোঝার চেষ্টা করি, কোরআন শরীফের যা বিধান সেগুলো আমল করি এবং কোরআনের পয়গামকে গোটা পৃথিবীর বুকে প্রতির যথাসাধ্য অনুযায়ী আমরা প্রচার প্রসার করার জন্য প্রাণ চেষ্টা করি। আজকের এই অনুষ্ঠান ওয়ার্ল্ড হেরিটেজ এই যে প্রোগ্রাম গ্রহণ করেছে, ধন্যবাদ দিতে হয়। দারুণ, বর্তমান পৃথিবীর বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আল্লাহ তাআলা কবুল করুন। কাকে কোন ওসিলায় নাজাত দেবে কেউ বলতে পারে না, তারপরে কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারলে এটা আল্লাহর কাছে নাজাতের ওসিলা হবে, কোনো সন্দেহ নেই। কোরআন সুপারিশ করবে, কোরআন কথা বলবে, হাশরের মাঠে, কবরে, হাশরের পুলসিরাতে কোরআন কথা বলবে। অতএব কোরআনের সাথে যারা জড়িত থাকবে, শেখারবার জন্য যারা জড়িত থাকবে, প্রচার করার জন্য যারা জড়িত থাকবে, কোরআন তাদের পক্ষে কথা বলবে এবং তাদেরকে নাজাত এর মাধ্যমে জান্নাতে না নিয়ে কোরআন ছাড়বে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন এই আন্দোলনের সাথে, এই কোরআন পড়া, বোঝা এবং আমল করা এবং প্রচার করার সাথে যারা জড়িত, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন এবং আরো আমাদের দেশ, বিশেষ করে বাংলাদেশ, সকল মানুষের মাঝে কোরআনের প্রতি আগ্রহ সৃষ্টি করে দিন। এই কথাগুলো বলে আমার কথা, পয়লা রমজানকে উপলক্ষ করে আমরা শুরু করি, আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা মুবারক করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।